বরিশাল পিরোজপুর ও রংপুরে সড়ক দুর্ঘটনায় মা মেয়ে সহ মৃত্যু হয়েছে ভোরে বরিশালের আগরপুর থেকে ব্যাটারি চালিত ভ্যানে মাছ ব্যবসায়ী বরুণ দাস গরু নদী যাচ্ছিলেন এলাকায় ছিলেন একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী বরুণ ও ভ্যান চালক আয়নাল ব্যাপারীর মৃত্যু হয় পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে সকালে পিরোজপুরের ভান্ডারিয়া মঠবাড়িয়া সড়কের দক্ষিণ ইক্রি গ্রামে একটি পিক আপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মা ও মেয়েকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া রংপুরের কাউনিয়া ও হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে